আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো এই রেসিপির জন্য আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা হচ্ছে সবারই পছন্দ হবে, তবে বিশেষ করে বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি স্কুলের টিফিনের জন্য বিশেষ করে। তো আমি এরকম করে কেটে নিচ্ছি, এরকম একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম। তারপর সেখান থেকে আমি ধুয়ে নিচ্ছি, কষ্টটা যেন চলে যায়। তো আমি এখন আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই হিটে ভেজে নিব। তো আমি একটু স্বাদ মতো লবণ মেখে নিব, তারপর দিয়ে দিব আবার একটু চিলি ফ্লেক্স, এবং দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো। তারপর এগুলোকে একটু খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমি চারটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করব। এবার আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নিব। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিব, বেশি না। তারপর আমি এরকম একটা শেপ ইয়ে বসিয়ে দিচ্ছি সেখানে, যে ডিমের কুসুম নিয়েছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। তারপর যে ডিমের সাদা অংশটা ছিল সেখান থেকে আমি কিছুটা দিচ্ছি।